কৃষ্ণা, হরিবাসর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলটি ক্লিক করো। হরে কৃষ্ণ, জয় শ্রী গুরু ও গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। জগন্নাথ দেবের লীলা সিরিজের আজকের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জগন্নাথ দেবের শুদ্ধ পূজারী তালিছা মহাপাত্রের সাথে পুরীর রাজা এবং জগন্নাথ দেবের যে চমৎকার লীলাটি হয়েছিল সেটি শ্রবণ করব। তালিছা মহাপাত্র ছিলেন খুবই সদাচারী শুদ্ধ ভক্ত। তিনি সবসময় ভগবানের সেবায় নিজেকে ব্যস্ত রাখতেন, দরিদ্রদের ভোজন করাতেন। আর জগন্নাথ দেব বলদেব সুভদ্রা ছিলেন তার প্রাণস্বরূপ। পুরীর রাজা একবার জগন্নাথ মন্দিরে এলেন দর্শন করার জন্য। এবার যখনই পুরীর রাজা দর্শন করতে আসতেন, একটি নিয়ম ছিল যে জগন্নাথ দেবের প্রসাদী মালা রাজাকে অর্পণ করা হতো। কিন্তু সেই মুহূর্তে জগন্নাথ দেবের গলায় কোনো মালা ছিল না। তালিছা মহাপাত্র ভাবলেন, যখন রাজা মালা চাইবেন তখন তাকে আমি মালা দিতে না পারলে সেটি খুব খারাপ হবে। তখন তিনি কি করবেন কিছু বুঝতে না পেরে নিজের গলায় একটি খুব সুন্দর জুঁই ফুলের মালা ছিল, তিনি সেই মালাটি চট করে জগন্নাথ দেবের গলায় পরিয়ে দিলেন, কেউ দেখতে পেল না। রাজা এরপর মন্দিরে ঢুকলেন, জগন্নাথ দেবকে প্রণাম করে বললেন, আমি কি জগন্নাথ দেবের প্রসাদী মালা পেতে পারি? তালিছা মহাপাত্র বললেন, নিশ্চয়ই মহারাজ বলে তিনি জগন্নাথ দেবের গলা থেকে সেই মালাটি খুলে রাজাকে অর্পণ করলেন। রাজা খুব আনন্দের সঙ্গে মালাটি প্রণাম করে গ্রহণ করলেন, রাজদরবারে ফিরে গেলেন। তিনি তার ভবনে ফিরে গিয়ে মালাটি নিরীক্ষণ করছেন, তার ঘ্রাণ নিচ্ছেন, এমন সময় দেখলেন একটি মাথার চুল মালায় জড়ানো। তিনি বুঝতে পারলেন জগন্নাথ দেবের গলায় তো, জগন্নাথ দেবের মাথায় তো কোনো চুল নেই, তাহলে নিশ্চয়ই পূজারী গলায় এই মালাটি ছিল, তখন তার চুল এই মালাটির সঙ্গে জড়িয়ে গিয়েছিল। এরপর আমাকে ধোকা দেওয়ার জন্য পূজারী নিজের গলার মালা জগন্নাথ দেবের গলায় পরিয়েছে, তারপর সেই মালা আবার আমাকে দিয়েছে। তিনি ক্রুদ্ধ হয়ে তৎক্ষণাৎ পূজারীকে তলব করলেন। তখন তালিছা মহাপাত্র, তিনি তো অলরেডি খুব চিন্তায় ছিলেন, নিজের গলার মালা জগন্নাথ দেবকে পরিয়েছেন বলে খুব মর্মাহত ছিলেন। এখন রাজার আদেশ পেয়ে তিনি জগন্নাথ দেবের চরণে পড়লেন, হে জগন্নাথ আমায় রক্ষা করুন। হ্যাঁ, রাজা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আর এই রাজা খুব কঠোর দণ্ড দেন, তা আমি চাই না রাজার হাতে দণ্ড লাভ করতে, আপনি আমাকে যা যে কোনো দণ্ড দিতে পারেন। এই বলে জগন্নাথ দেবকে প্রার্থনা করতে করতে তিনি রাজসভায় গেলেন। তখন রাজা বললেন যে তুমি যে মালাটি দিয়েছ সেই মালায় মানুষের চুল কি করে এলো, জগন্নাথ দেবের মাথায় কি চুল আছে? তখন তালিছা মহাপাত্র বললেন, হ্যাঁ জগন্নাথ দেবের মাথায় আগে চুল ছিল না, ইদানিং চুল গজিয়েছে। রাজা হতবাক হলেন। তিনি বললেন, আমি কালকে সকালে জগন্নাথ মন্দিরে যাব, তুমি আমাকে দেখাবে যে জগন্নাথ দেবের মাথায় চুল গজিয়েছে, যদি দেখাতে না পারো তাহলে তোমার যে কী দণ্ড আমি দেব সেটি তুমি এখন চিন্তা করে দেখতে পারো, তুমি এখন এখান থেকে যাও, আমি কালকে সকালে জগন্নাথ মন্দিরে যাব। তালিছা মহাপাত্র বাড়িতে এসে খুব চিন্তা করছেন আর ভাবছেন, এটি আমার পাপের ফল, আমি কোন সাহসে নিজের গলার মালা জগন্নাথ দেবের গলায় পরালাম, তাই জগন্নাথ দেব ক্রুদ্ধ হয়েছেন। তিনি বলে, জগন্নাথ দেব আপনি আমাকে শাস্তি দিন নিজের হাতে, কিন্তু রাজার দণ্ড যেন আমাকে পেতে না হয়, আমি আপনার সেবক, আপনার ভৃত্য, আপনি আমাকে দণ্ড দিন। রাজদণ্ড পাওয়ার থেকে মৃত্যু আমার পক্ষে, আমার কাছে ভালো, তা আপনি যদি কোনোভাবে রাজাকে শান্ত করতে পারেন ঠিক আছে, না হলে আমি কালকে সকালে বিষ খেয়ে আত্মহত্যা করব। এই বলে তিনি একটি বিষের পাত্র নিজের শয্যার কাছে রেখে দিলেন, যদি অলৌকিক কিছু কাণ্ড জগন্নাথ দেব ঘটান তাহলে ভালো, আর না হলে এই বিষ খেয়ে আমি শরীর ত্যাগ করব। তিনি রাত্রে শুয়ে আছেন, স্বপ্নে জগন্নাথ দেব দেখা দিলেন, বললেন, তালিছা মহাপাত্র তুমি এত চিন্তা করছো কেন? আমি থাকতে আমার ভক্তকে দণ্ড দেয় এমন কার সাহস, তুমি চিন্তা করো না, আমি তোমাকে রক্ষা করব।
পুরীর রাজাকে রাজা আমি বানিয়েছি, তা আমার তৈরি রাজা তোমার কি ক্ষতি করতে পারে? যদি এমনকি 1 কোটি রাজাও আসে, সেও তোমার তারা তোমার কিচ্ছু করতে পারবে না। তুমি কালকে সকালে গিয়ে দেখবে আমার মাথা ভর্তি কত সুন্দর কেশ গজিয়েছে। রাজা এসে দেখবেন আমার সত্যিকারের কেশ রয়েছে, তখন তিনি তোমায় কিচ্ছু করবেন না। স্বপ্ন দেখে কালিশা মহাপাত্র ধরফর করে উঠে বসলেন। তিনি বারংবার জগন্নাথদেবকে প্রণাম করতে লাগলেন এবং ভোর হওয়ার আগেই স্নান করে তিনি জগন্নাথ মন্দিরে গিয়ে দেখেন সত্যি কি অপূর্ব কেশ জগন্নাথের, লম্বা কেশ একদম রত্ন সিংহাসন পর্যন্ত, আর সুন্দর সমস্ত পাথর মালা এইসব জড়ানো। যাই হোক, কথা মতন পরদিন সকালে রাজামশাই এলেন, দিয়ে বললেন তালিশা মহাপাত্র তুমি আমাকে জগন্নাথের কেশ দেখাও। তখন তালিশা মহাপাত্র বললেন মহারাজ আপনি মন্দিরে গিয়ে নিজের চোখে দেখুন। মহারাজ গিয়ে স্তম্ভিত হয়ে গেলেন, জগন্নাথ দেবের কত সুন্দর কেশ। উনি বললেন তার মানে তুমি আঠা দিয়ে রাত্রিবেলায় কেশ লাগিয়েছ। ঠিক আছে, যদি আঠা দিয়ে লাগানো হয় টান মারলি খুলে আসবে, আমি টান মেরে দেখছি। বলে কিছু চুল ধরে তিনি 1 হ্যাঁচকা টান দিলেন জগন্নাথ দেবের মাথা থেকে। সঙ্গে সঙ্গে জগন্নাথ দেবের মাথা থেকে রক্ত খড়নতে লাগলো। মহারাজ জগন্নাথের মাথা থেকে রক্ত বেরোচ্ছে দেখে তৎক্ষণাৎ মূর্ছিত হয়ে পড়ে গেলেন। মূর্ছা যখন তার ভাঙলো, তিনি বুঝতে পারলেন কি ভয়ঙ্কর অপরাধ তিনি করেছেন, জগন্নাথদেবের চুল ছিঁড়ে রক্ত বের করে দিয়েছেন। তিনি তখন তালিশা মহাপাত্রের চরণে পড়ে গেলেন, আপনি আমায় ক্ষমা করুন, আপনার চরণে আমি অপরাধ করেছি। তালিশা মহাপাত্র রাজাকে জড়িয়ে ধরে বললেন না না, আপনার কোনো অপরাধ নেই, আমি অপরাধ করেছিলাম, এখন জগন্নাথ দেব দয়া করে আমার অপরাধ মার্জনা করেছেন। এসব বলে তারা যখন আবার মন্দির কক্ষে ঢুকলেন, দেখলেন অবাক ব্যাপার, জগন্নাথ দেবের মাথায় আর চুল নেই। তা মহারাজ বললেন হে প্রভু, আপনি এবং আপনার ভক্তকে বোঝা খুব মুশকিল, হ্যাঁ, এবং আপনি ভক্তের জন্য সব সময় চিন্তা করেন, তা আমি ভুল করে তালিশা মহাপাত্রের প্রতি যে আচরণ করেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এই বলে রাজা তালিশা মহাপাত্রকে আবার নিয়ে গেলেন রাজপ্রাসাদে, তাকে প্রচুর অর্থ পুরস্কার দান করলেন। তালিশা মহাপাত্র জগন্নাথ মন্দিরে ফিরে এসে জগন্নাথদেবকে অনেক অনেক প্রণাম নিবেদন করে আবার তার নিত্য সেবা চালিয়ে যেতে লাগলেন। তো আমরা আজকের কাহিনী এখানেই শেষ করলাম। আবার পরবর্তী জগন্নাথ লীলা নিয়ে আমরা পরের এপিসোডে ফিরে আসব। আপনারা হরি ভাস্কর চ্যানেলটি দেখতে থাকুন এবং সকলকে শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ দেব।